প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে চিকেন রোস্ট রান্না করতে হয় এর জন্য আমি প্রথমে চিকেনের টুকরোগুলো খুব বড় বড় ভাবে কেটে নিয়েছি আপনারা সেটা দেখতেই পাচ্ছেন তো আমি এটাকে সামান্য একটু লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি এটাকে দুধ তেলে ফ্রাই করব এটাকে খুব বেশি তেলে ভাজতে হবে চিকেন রোস্ট খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এবার আমি একটা রোস্ট দুধ তেলে ভেজে নেব পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা ধনিয়া বাটা পোস্তদানা বাটা বাদাম বাটা এবং কাঁচা লঙ্কা বাটা এটা আমি শিলনোড়ায় নিজের হাতে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে মিষ্টিতেও তৈরি করে নিতে পারেন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন
তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার পছন্দ অনুযায়ী ভেজে নিয়েছি। একদম লালও না, একদম সাদাও না, একদম মিডিয়াম আছে। আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে লালও করতে পারো বা এর থেকে হালকা ভাবে নিতে পারো। বন্ধুরা, আমার মাংস পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের ভিতর গোটা দারচিনি, এলাচ এবং পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা ভাজা করবো। এবার আমি তোমাদের যে বলছিলাম যেই মশলাটা রেডি করে রেখেছি সেটার ভিতরে হালকা লবণ দিয়ে পেস্ট করে নেব। জাস্ট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, কেননা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার ভিতর আমি এই মশলাটা অ্যাড করব। পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে। আমি এখন পেঁয়াজ ভাজাটার মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা অ্যাড করবো। এখন আমি সুন্দরভাবে মশলাটা কষাবো। তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ভালোভাবে মশলাটা তেলের সঙ্গে এবার রোস্টের যে মেইন কমবই সেটা আমি একটু চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা মশলার সঙ্গে যোগ করব। যে যার মতো টক দই ইউজ করতে পারো, ঘরে পাতা টক দই ইউজ করতে পারো বা বাজারে বিভিন্ন রকমের টক দই পাওয়া যায় সেটাও তোমরা ইউজ করতে পারো। আমি এক্ষেত্রে আড়ংয়ের টক দই ইউজ করেছি। এই তোমরা দেখতেই পাচ্ছ আমি এই আড়ংয়ের টক দইটি ইউজ করেছি। তোমরা ঘরে পাতা টক দইও ইউজ করতে পারো, যার যেটা ইচ্ছে। এবার আমি এক এক টুকরো করে মাংস এর ভিতর দিয়ে দেবো।
দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এই যে মাংসের জুসটা বেরোয়েছে এটাও কিন্তু অনেকে ফেলে দেয়, আমি এটা দিয়ে দেবো, মানে মাংসের টেস্টই এতে বাড়ে। এখন আমি মাংসটা মেঝেতে খুব ভালোভাবে কষাবো, পরে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো, কিন্তু আমি 20 মিনিট এটা কষাবো। তো বন্ধুরা 20 মিনিট পরে আবার ফিরে আসছি। বন্ধুরা আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য একটু জল দিয়ে এটা ঢেকে দেবো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে মশলাটা কষানোর কারণে একদম তেল ছেড়ে দিছে, যখন এই তেলটা একদম ছেড়ে দেবে তখনই বোঝা যাবে যে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। যেহেতু আমারটা দেশি মুরগি সেই জন্য আমি একটু বেশি জল অ্যাড করবো, কেননা মুরগিটা সিদ্ধ হতে একটু সময় নেবে। তোমরা যদি ব্রয়লার মুরগি ইউজ করো সেই ক্ষেত্রে জল পরিমাণ মতো দিতে হবে। এবার এটা দমে রান্না হবে বেশ কিছুক্ষণ। বন্ধুরা আমার মাংসটা এখনো আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে সিদ্ধ হতে। যেহেতু দেশি মুরগি সেক্ষেত্রে একটু বেশি সময় নিচ্ছে সিদ্ধ হতে। তো আমি অল্প আঁচে একটু মাংসটা ঢেকে রাখবো, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমার রোস্ট চিকেন রোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে এটা খুব ভাজা বেরেস্তা করে রেখেছি, এটা আমি একটু রোস্টের উপরে ছড়িয়ে দেবো। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন রোস্ট। তোমাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করবে। আমার পরবর্তী রেসিপি পেতে আমার সঙ্গেই থাকবে আশা করি।